সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে রাষ্ট্র ক্ষমতায় আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবে করোনায় স্বাস্থ্য সেবা নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন চলছে, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশকে দুঃশাসন থেকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। বলেন, কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।